নরসিংদি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য শ্রেণীকক্ষ মাত্র দুটি। ফলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসতে হয় গাদাগাদি করে আর পরীক্ষার সময় যেতে হয় উপজেলা রিসোর্স সেন্টারে। অন্যদিকে শিক্ষা উপকরণ সরবরাহ না করায় জয়পুরহাটে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রতিটি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো চলছে 5 থেকে 10 জন শিক্ষার্থী দিয়ে। নরসিংদি থেকে লক্ষণ বর্মন ও জয়পুরহাট থেকে রাশিদুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিয়াবের রিপোর্ট থাকছে। নরসিংদি সদর উপজেলার পৌর শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 600। 2021 সালে করা বিদ্যালয়টির একতলা ভবনে একটি অফিস কক্ষ ও শ্রেণীকক্ষের সংখ্যা মাত্র দুটি। দুই শিফটে পরিচালিত হলেও বিদ্যালয়টিতে শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ ও বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের বসতে হয় গাদাগাদি করে। একই বেঞ্চে বসে 5-6 জন পরীক্ষা দিতেছি, আমাদের হয়তো লেখা অসুন্দর হতে পারে। বেঞ্চের সংকট, ক্লাসের সংকট আছে, এই আমাদের অনেক ছাত্র বাইরে মাঠে খোলা আকাশে বসে পরীক্ষা দিচ্ছে। কখনো কখনো ক্লাস করতে হয় খোলা আকাশের নিচে। তো আমরা সরকারকে এই দাবিটা জানাতে চাই যে আমাদের জন্য কিছু ক্লাসরুম একটু বাড়িয়ে দেওয়া হোক। উপজেলা রিসোর্স সেন্টারের কক্ষে নেওয়া হয় বার্ষিক পরীক্ষা, জানান প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। পরীক্ষা যখন আসে সাধারণত উপস্থিতি একটু বেশি থাকে, সেই সময় দেখা যায় প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষে তারা দূরে বসে পরীক্ষা দিতে হয়। এমনকি আমাদের বর্তমান সভাপতি মহোদয় এই অবস্থা দেখে বাইরে ডেকোরেটর থেকে চেয়ার টেবিল ভাড়া করে আমাদের বাইরে পরীক্ষার শিক্ষার্থীদের প্রায় 50 জন শিক্ষার্থীর বাইরে বসে খোলা আকাশের নিচে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো উপজেলা রিসোর্স সেন্টার, ওইখানে আমরা ছেলেমেয়েদেরকে পরীক্ষা নিতেছি, ক্লাস নিতে হচ্ছে, ওনাদের ট্রেনিং হলে আমরা আবার খোলা আকাশের নিচে নিয়ে আসা লাগে। ব্যক্তিগত অর্থায়নে ডেকোরেটর থেকে টেবিল চেয়ার এনে আমার ছেলেমেয়েদেরকে লেখাপড়ার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছি। তীব্র এই ক্লাসরুম সংকটের কারণে এখানে এক শিফটে পাঠদান উপযোগী করে এভাবে একটা প্রস্তাব আমরা 11টা শ্রেণীকক্ষের জন্য প্রস্তাব পাঠিয়েছি। খুব জরুরি ভিত্তিতে আমাদের এখানে ক্লাসরুম নির্মাণ খুবই প্রয়োজন। অন্যদিকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে 4 থেকে 6 বছর বয়সের শিশুদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্যে মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। সে উপলক্ষে জয়পুরহাট জেলার 37টি মন্দিরে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, শিক্ষা কেন্দ্রে নতুন বই খাতা পেন্সিল সহ শিক্ষা উপকরণ দেওয়া হয়নি। এই কেন্দ্রে কোনো উপস্থিত কোনো বই টই নতুন মানে কোনো ধরনের কোনো জিনিস পায় নাই শিক্ষিকা। পুরাতন বইগুলো যেগুলো ছিল সেগুলো দিয়েই চালাচ্ছে স্কুল। 30 জন বাচ্চা আমাদের আসছে না, কারণটা একটাই যে উপকরণ আমরা ঠিক দিতে পারছি না। স্কুলে আসে এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে পাই তাহলে স্কুলে আসার আগ্রহটা থাকে। কিন্তু যদি আজকে সংস্কার যদি না করা হয় 30 জন ছাত্র তো আস্তে আস্তে কমে যাচ্ছে, বিভিন্ন সারা প্রতিষ্ঠানেই সরকার শিক্ষা উপকরণ সরবরাহ করলে সেগুলো দেয়া হয়, বললেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। সব ধরনের শিক্ষা উপকরণ সরকার সরবরাহ করে থাকে, আমরা প্রধান কার্যালয় থেকে প্রাপ্তি সাপেক্ষে শিক্ষকদের মাধ্যমে এটা বিতরণ করে থাকি। তবে শিগগির সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।